নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 7ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজ হলো শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমার সকল প্রিয় বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে সকাল 9টা থেকে আমি শুভ জন্মাষ্টমীর পূজার ব্লগটি শুরু করলাম। এই ব্লগটির আগে সকাল 7:30টায় আমি আপনাদের সকলের সাথে শেয়ার করেছি এবার জন্মাষ্টমীতে গোপাল শোনার জন্য আমি কি কি কেনাকাটা করেছি। জন্মাষ্টমী শপিং ব্লগটি আপনারা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি তাদের জন্য আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অতি অনায়াসেই ক্লিক করে দেখে নিতে পারবেন। আশা রাখি বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বলতে গেলে প্রায় 2-3 দিন ধরে টুকটুক করে জন্মাষ্টমীর বাজারগুলি তো সেরে নিয়েছি, আর আজ সেই শুভ দিনটি চলে এসেছে। আজ হলো শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজগুলি সেরে নিয়ে, যেমন ঘর দুয়ার ঝাড় পোছ দিয়ে স্নান পর্ব সেরে পুজোর সমস্ত কাজগুলি এখন শুরু করে দিয়েছি। প্রথমেই তো ঠাকুরের সমস্ত বাসন কুসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে পুজোর সমস্ত ফল পাকড়গুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন গোপাল সোনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করব। তারপর শুদ্ধ জলে একটা তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। এবছর 2023 সালে জন্মাষ্টমীর অষ্টমী তিথি দুদিন পড়েছে, বুধবার এবং বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবারের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পুজোটি করছি। তো প্রিয় বন্ধুগণ, এদিকে তো আমি আর রেহান দুজনাই মিলে গোপাল সোনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে শুদ্ধ জল দ্বারা স্নান করিয়ে নিয়েছি। এরপর গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিয়ে গোপাল সোনার সিঙ্গার পর্বটি সেরে নেব। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যাদের বাড়িতে গোপাল সোনা রয়েছে, গোপাল সোনার বাসন্তী রং বা হলুদ রং ভারী পছন্দ। তাই তো এবছর জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সোনার জন্মদিনে গোপাল সোনার জন্য একটি বাসন্তী রঙের ড্রেস নিয়ে এসেছি, আর এই ড্রেসটি পরে গোপাল সোনাকে ভারী সুন্দর লাগছে। মাথায় পাগড়ি পরেছে, কানে দুল পরেছে, আর হাতে বাঁশি, গলায় মালা, কি সুন্দর লাগছে, তাই না বলুন বন্ধুরা? গোপাল সোনার মুখে মৃদু মৃদু হাসিটি কি আপনারা লক্ষ্য করেছেন? আশা করি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গোপাল সোনা দোলনায় বসে রাজার মতন দোল খাচ্ছে। আর এদিকে আমি চন্দন সহযোগে তুলসী পাতা এবং পদ্ম ফুল গোপাল সোনার শ্রীচরণে নিবেদন করলাম। এদিকে তো গোপাল সোনা সকাল সকাল স্নান পর্ব সেরে সাজুগুজু করে দিব্যি দোলনায় বসে দোল খাচ্ছে, আর ওদিকে এখন আমি আমার গুরুদেব সহ মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পার পুজো করে নেব। তো আমার গুরুদেব, মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পাকে পুষ্প, বেলপাতা এবং তুলসী পাতা নিবেদন করব, তারপর গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আজ যেহেতু জন্মাষ্টমী, গোপাল সোনার শুভ জন্মদিন, তাই গোপাল সোনাকে প্রিয় ভোগটি নিবেদন করতে চলেছি, মাখন মিশ্রি সহযোগে কালাকাঁদ, আর অবশ্যই তুলসী পাতা তো দিতেই হবে। তো গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর ওদিকে আমার গুরুদেব সহ মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পাকেও ভোগ নিবেদন করেছি। এরপর কাঁসর ঘণ্টা বাজিয়ে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে গোপাল সোনার ভোগ আরতি পর্বটি করে নিচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, গোপাল সোনাকে সকালের ভোগ নিবেদন করে আমি যথারীতি খানিকটা বিশ্রাম করে নিয়েছিলাম। আজ যেহেতু জন্মাষ্টমী তাই আমি নির্জল উপবাস রয়েছি, বিশ্রাম না করলে আর পারবো না, তাই খানিকটা বিশ্রাম করে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11:30, তাই এখন যথারীতি চলে এসেছি গোপাল সোনার জন্য মধ্যাহ্ন ভোগ রন্ধন করতে। তাহলে আসুন প্রিয় বন্ধুগণ, আমরা সকলে একত্রিত হয়ে গোপাল সোনার জন্য দুপুরের ভোগটি রন্ধন করতে শুরু করি। তো বন্ধুগণ, শত বাধা বিপত্তি পেরিয়ে
এবছর প্রথম আমি আমার এই ফ্ল্যাটটিতে জন্মাষ্টমী পুজো পালন করতে চলেছি। আমার মধ্যে খানিকটা আনন্দ কাজ করছে, খানিকটা উত্তেজনা কাজ করছে। সব মিলিয়ে আশা করি ঈশ্বর যাহা করিবে মঙ্গলের জন্যই করিবে। আমি এটাই মনে করি, ঈশ্বরের কৃপা লাভ না হলে কোনো কিছুই সম্ভব হয় না, তাই কিনা বন্ধুগণ। তো যাই হোক, আজ কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে আমি গোপাল সোনার পছন্দ সহিত সকল ভোগগুলি রন্ধন করতে চলেছি। যেমন তাল ভারী পছন্দ গোপাল সোনার, তাই তালের বড়া এবং তালের লুচি ভোগ হিসেবে নিবেদন করব গোপাল সোনাকে। এছাড়াও নারকলের গুড়ের নাড়ু এবং মোহন ভোগও নিবেদন করব গোপাল সোনাকে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে গোপাল সোনার জন্য ভোগগুলি রন্ধন করতে শুরু করে দিই। গোপাল সোনার জন্য জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের বড়ার ভোগটি যেভাবে রন্ধন করেছি প্রিয় বন্ধুগণ, সেই রেসিপিটি আমি আপনাদের সকলকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে একটি গেটারের সাহায্যে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নিলাম। আর আমি তালের বড়া ভোগটি বানানোর সময় কাঁঠালি কলা ব্যবহার করছি, এতে তালের বড়াটা সফট হবে। আপনারা চাইলে কলা ব্যবহার করতে পারেন তালের বড়া বানানোর সময়, আবার নাও করতে পারেন। আমি এখানে তালের বড়া বানানোর জন্য দুটি কাঁঠালি কলা নিয়েছি এবং কাঁঠালি কলা দুটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এতে কলাগুলিকে ম্যাশ করার সময় আমার সুবিধা হবে। এবং হাফ কাপের মতন ময়দা নিয়েছি, হাফ কাপের মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি এবং মিষ্টির জায়গায় আমি বাতাসা ইউজ করছি। আপনারা চাইলে চিনি বা গুড় ইউজ করতে পারেন। আর স্বাদটা যেন ব্যালেন্স থাকে সেই জন্য আমি স্বাদ অনুযায়ী সন্ধক লবণ ইউজ করলাম। আর হাফ কাপের মতন নারকেল কোড়া দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর ভালো করে ফেটিয়ে নেব। যতটা পারবেন ফেটানোর চেষ্টা করবেন, এতে কিন্তু তালের বড়াগুলো যেমন সফট হবে তেমন ফুলে উঠবে তেলের মধ্যে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন তালের বড়ার এই ব্যাটারটিকে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে ডুবু তেলে আমি তালের বড়াগুলো ভেজে নেব। ওদিকে তালের বড়া তৈরি করার জন্য ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে গুড়ের নারকলের নাড়ু আমি তৈরি করে নেব। প্রথমে আমি কড়াইতে গুড়টা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব, তারপর গুড়টাকে ভালো করে পাক দিয়ে নেব। গুড়টার মধ্যে যখন পাক ধরে আসবে সেই পর্যায়ে নারকেল কোড়াগুলো দিয়ে সমস্ত উপকরণগুলি মিক্স করার সাথে সাথে নারকেলের সাথে গুড়টিকে পাক দিতে শুরু করব। যখনই দেখব কড়াই থেকে নারকেল সহ গুড়ের পাকটা ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবো নারকেল নাড়ুটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। তারপর নারকেল সহ গুড়ের পাকটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এক এক করে নারকেলের নাড়ুগুলি আমরা গড়ে নেব। আপনারা কিন্তু গরম গরম অবস্থায় নারকেলের নাড়ুগুলি গড়বেন, নইলে ঠান্ডা হয়ে যাবে। আপনারা সকলেই জানেন, কারো কাছে নতুনত্ব নয়, আমি তাও আরও একবার আপনাদেরকে বলে রাখলাম। আপনারা যদি গরমটা সহ্য করতে না পারেন, হাতে তালুতে খানিকটা জল নিয়ে তারপর নারকেল নাড়ুগুলি এক এক করে গড়তে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। তো এখানে কিন্তু আমার নারকেল নাড়ুর পাক ধরে গিয়েছে, এবার নারকেলের গুড়ের নাড়ুগুলি এক এক করে আমি গড়ে নেব।
নাড়ু গোপালকে ভোগ নিবেদন করার জন্য তালের বড়ার ভোগটি আমার রন্ধন করা হয়ে গিয়েছে। সেম তেলের মধ্যে এখন আমি তালের লুচির ভোগটি রন্ধন করে নেব। তালের লুচিটি রন্ধন করা কিন্তু খুবই সহজ। হাফ কাপ তালের পাল্পের মধ্যে 2 থেকে আড়াই কাপের মতন ময়দা নেবেন। সামান্য পরিমাণে সন্দক লবণ দিয়ে ভালো করে তালের পাল্প সহ ময়দাটিকে মেখে নেবেন। যদি এখানে আপনাদের জলের প্রয়োজন হয়, জল না দিয়ে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ সহযোগে তালের পাল্প সহ ময়দাটিকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর লেচি কেটে লুচি বেলে তেলের মধ্যে তালের লুচিটিকে ভেজে ফেলুন। তাতেই আপনাদের তৈরি হয়ে গেল তালের লুচির ভোগটি। তো এখানে যথারীতি আমি লেচি কেটে লুচি বেলে তালের লুচিটি গড়ে নিলাম। তারপর মোহনভোগ তৈরি করে নাড়ু গোপালকে আমি ভোগ নিবেদন করব। আমার ভোগ রন্ধন করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি ইন্ডাকশনে রান্না করছিলাম আর বারে বারে কারেন্ট যাচ্ছিলো, ইন্ডাকশন বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এদিকে আমি নাড়ু গোপালকে কিন্তু দুপুরবেলার ভোগ নিবেদন করে দিয়েছিলাম, সেটা শ্যুট করতে পারিনি বন্ধুরা। আসলে একার হাতে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, তো তাই এদিক থেকে সেদিক একটু আটটু তো হয়েই যায়, তাই কি না বন্ধুরা? তো যাই হোক, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো দুপুরবেলা নাড়ু গোপালকে ভোগ নিবেদন করেছিলাম সাবু সহযোগে কলা আর সন্দেশ। আর বৈকালবেলা এখন আমি নাড়ু গোপালকে ভোগ নিবেদন করতে চলেছি তালের বড়া, তালের লুচি, মোহনভোগ আর গুড়ের নারকলের নাড়ু। তাহলে আসুন বন্ধুরা, সাজিয়ে গুছিয়ে নাড়ু গোপালকে সন্ধের ভোগটি আমরা সকলে মিলে নিবেদন করি এবং ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করি। ঈশ্বর যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আনন্দে রাখেন, এবং ঈশ্বর নিজেও যেন ভালো থাকেন, আনন্দে থাকেন। ঈশ্বর আনন্দে ভালো থাকলেই তো আমরা সকলে আনন্দে ভালো থাকবো, তাই কি না বন্ধুরা? তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় সন্ধে 6:30 মতন। তো এখন আমি নাড়ু গোপালকে ভোগ নিবেদন করলাম। সন্ধের ভোগ নিবেদন করে ভোগ আরতি পর্বটি সেরে নিয়েছি। তাহলে প্রিয় বন্ধুগণ, আমার এই জন্মাষ্টমীর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার এই জন্মাষ্টমীর পূজার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন। যদি আমার কোনো ত্রুটি ভুল হয়ে থাকে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এদিকে জন্মাষ্টমীর অষ্টমী তিথি ছেড়ে যাওয়ার পর নাড়ু গোপালকে শয়নে দিয়ে দিলাম। তাহলে প্রিয় বন্ধুগণ, জন্মাষ্টমীর পূজার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন।
এবং আরও একবার আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আগাম নন্দ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের জন্মাষ্টমীর পূজার ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। শুভরাত্রি বন্ধুরা, হরে কৃষ্ণ।